মান্দা জেলার কুসুম্বা গ্রামটি মান্দা উপজেলা সদর হতে 5 কিমি দক্ষিণে নওগাঁ রাজশাহী সড়কের উত্তর পাশে অবস্থিত। এই গ্রামে এক বৃহৎ দিঘির পাড়ে অবস্থিত প্রাচীন এই মসজিদটি কুসুম্বা মসজিদ নামে পরিচিত। নওগাঁ জেলা সদর হতে এর দূরত্ব 35 কিলো। বাংলায় নিযুক্ত আফগান শাসক গিয়াসউদ্দিন বাহাদুর শাহের আমলে জনৈক সুলাইমান কর্তৃক 966 হিজড়িতে অর্থাৎ 1558 খ্রিস্টাব্দে মসজিদটি নির্মিত। মসজিদের ইটের দেওয়ালের উভয় পাশ পাথর দ্বারা আবৃত। আয়তকার পরিকল্পনায় নির্মিত এই মসজিদের পরিমাপ 17.68 বাই 12.89 মিটার। বক্রছাদ কিনারা বিশিষ্ট এই মসজিদে চার কোণে টরেট ও দেওয়ালগাত্রে আনুভূমিক স্ফীত বন্ধনী রয়েছে। ভিডিওতে এখন আপনারা মসজিদের দক্ষিণ দেওয়াল দেখতে পাচ্ছেন। এখানে যে দরজা আছে এটি আপনার বন্ধ করা আছে। মসজিদের দক্ষিণ সাইডে দুটি দরজা এবং দুটি দরজায় জ্যামিতিক নকশা সম্বলিত পাথরের জাফরি দ্বারা বন্ধ রয়েছে। মসজিদের দক্ষিণ পশ্চিম কোণে উজু করার ব্যবস্থা রয়েছে। সমগ্র মসজিদটি মসজিদ হইতে 20 থেকে 25 মিটার দূরে লাল প্রাচীরের মোটা ঘের দ্বারা সমগ্র মসজিদটি বিস্তৃত। এখন আমরা মসজিদের পশ্চিম পাশে অবস্থান করছি এবং ভিডিওতে যে দেওয়ালটি এখন আপনারা লক্ষ্য করছেন এটি হচ্ছে আপনার মসজিদের পশ্চিম দেওয়াল এবং পশ্চিম পাশে কিছু অদূরেই অবস্থিত এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সরু ক্যানেল বা খাল। দূর দূরান্ত থেকে যারা পর্যটকরা আসেন এইখানে এসে তাদের বসার জন্য জায়গা আছে ক্যানেলের দুই পাশে। তবে ক্যানেলটি আর আগের মতো যে সুন্দর বা যে চাকচিক্য সেটি নাই। সংস্কারের অভাবে এই ক্যানেলটি এখন মৃতপ্রায়। এখন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব। আমরা এখন যে অবস্থানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মসজিদের সম্মুখ দরজা। এই দরজা দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করতে হবে। মসজিদের ভিতরে প্রবেশ করার পর আপনার মসজিদের উত্তর পশ্চিম কোণে একটি উঁচু পিলার দ্বারা ঘেরা ব্যবস্থা রয়েছে বিশেষ। এটি মূলত আপনার মহিলাদের নামাজ পড়ার স্থান। উত্তর কোণে আপনার সিঁড়ি দিয়ে বয়ে উপরে উঠতে হয় এইখানে। আর এটির যে পিলারগুলো দেখতে পাচ্ছেন অনেক কারুকার্যময় সুন্দরভাবে। আর এই যে অবস্থান এটি হচ্ছিল নামাজ পড়ার জায়গা মহিলাদের। আর মসজিদের যে ছাদ এটি আপনার 6 গম্বুজ বিশিষ্ট এবং প্রতিটি গম্বুজের উপরের রূপ দেখতে পাচ্ছেন টপ। আর এই গম্বুজগুলো আপনার তিনটি তিনটি করে দুই সারিতে অবস্থিত এবং এগুলো মূলত তিনটি থুম্বা দ্বারা মসজিদের মাঝে দুইটি ভাগে ভাগ করেছে মসজিদকে। বাংলাদেশের 5 টাকার নোটে এই কুসুম্বা মসজিদের ছবি রয়েছে। তো সকলকে এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং যারা এখনও এই মসজিদটি দেখেননি সশরীরে এসে মসজিদটি পর্যবেক্ষণ করার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।